Everyone, assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I am Mukhtar Hussain, Mr. Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। যে বিষয়টি তোমরা 8 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবার কিন্তু বিষয়টি কমন রয়েছে। আর সেই কমন বিষয়টি কি সেটা হচ্ছে বন্ধুরা সাফিক্স এন্ড প্রিফিক্স ইন ইংলিশ গ্রামার, শর্টকাট রুলস অফ ইউজিং উইথ রুট ওয়ার্ডস। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো কিভাবে এই সাফিক্স এবং প্রিফিক্স আমরা মূল শব্দের সাথে অ্যাড করে শব্দগুলো কিভাবে পরিবর্তন করা হয় সেই বিষয়টা আমরা আজকে চমৎকারভাবে জানতে পারবো। আর তোমরা যারা এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা 2024 সালে তাদের জন্য স্পেশাল আজকে এই ভিডিওটি। প্রথম থেকে অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানতে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই নিয়মিতভাবে নোটিফিকেশন তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে কী করা উচিত, অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত। আর যারা সাবস্ক্রাইব করেছো thank you so much. So no matter now go to our point try to understand to this lesson suffix and prefix in English grammar, shortcut rules, shortcut tips of using with root words. So get started. Hello my dear lovely viewers, amar bolcham suffix and prefix in English grammar, shortcut tips of using with root words. Amader dharabai class hocche bondhura seta ki 34 অর্থাৎ 34তম ভিডিওটি। আর আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো সেটা ফর এইচএসসি দাখিল 8 থেকে 12 ক্লাসে যারা রয়েছে জব অ্যাডমিশন, জব যে কোনো ক্ষেত্রে কিন্তু এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 2023 সাল অথবা 2024 সালে তোমরা যারা পরীক্ষা দিবা, বিভিন্ন এক্সাম দেবা তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভায়োলেট আছে of traffic rules is not an common sight in our country. Okay, তাহলে প্রথমে যদি আমরা দেখতে পারি ভার্ব আছে, তাহলে সেন্টেন্সের শুরুতে ভার্ব তো থাকতে পারে না, তাহলে সেন্টেন্সের শুরুতে কি থাকতে পারে, নাউন থাকতে পারে যেটা সাবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি ভায়োলেশন, তাহলে TION ভায়োলেশন, ভায়োলেশন অফ ট্রাফিক জ্যাম ইজ নট অ্যান, এখানে কমন আছে তাহলে ভাল দিয়ে থাকতে অবশ্যই আনকমন হবে। তাহলে আমরা লিখব কি আনকমন সাইট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ওকে, এবার আমরা যাব বন্ধুরা সেটা কি দি আছে। তা আমরা জানি বন্ধুরা যে দির পরে এ অ্যান দির পরে কি বসে, নাউন বসে। তাহলে এখানে বন্ধুরা হাইল্ট আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যারা ভাঙে, তাহলে যারা ভাঙে, তাহলে এখানে ভায়োলেটস হবে। আচ্ছা, যারা ভাঙে গেট তারা পায় কি, তারা শাস্তি পায় কি পায় না। তাহলে এখানে ট্রাফিক আইন যারা ভাঙে তারা কি শাস্তি পায়, তাহলে এখানে কি হলো গেট আনপানিশড। অর্থাৎ আমরা জানি বন্ধুরা এখানে আন হবে আনপানিশড, অর্থাৎ তাদের শাস্তি হয় না বা শাস্তি পায় না, যার কারণে কি হয় যে সো এখানে বডি আছে, তাহলে আমরা জানি বডি, তাহলে নো বডি আমরা লিখতে পারবো। কী লিখবো আমরা নো বডি, নো বডি কি কেয়ারস ফর দি ট্রাফিক রুলস, তাই তারা কি ট্রাফিক আইন কি ভাঙে অর্থাৎ তোয়াক্কা করে না। তারপর ভেরি অফেন প্রায় দেখা যায়, অ্যান আমরা লিখবো কি অ্যাথেটিক, তাহলে এখানে আন লিখবো এখন আনএথিক্যাল মানে অনৈতিক, অনৈতিক কি হয় কম্পিটিশন, তাহলে কম্পিট থেকে কম্পিটিশন হয়, প্রতিযোগিতা শুরু হয়। ওকে, কম্পিটিশন প্রতিযোগিতা শুরু হয়। ইজ ফাউন্ড অ্যামাং দি, এখানে দির পর আমরা বলছিলাম যে নাউন হয়, তাহলে অবশ্যই ড্রাইভার্স আমরা লিখবো কি ড্রাইভার্সের মধ্যে কি দেখা যায় প্রতিযোগিতা। এবার কি টেক আছে, তাহলে টেক এবার কি ওভারটেক আমরা লিখবো ওভারটেক, তাহলে লিখবো কি যে ওভারটেক অর্থাৎ গ্রহণ করে কি আদার ভেহিকল, তাহলে একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করার জন্য তাদের প্রবণতা দেখা যায়। মোস্ট অফ আওয়ার ড্রাইভার্স আর আমাদের অধিকাংশ ড্রাইভার যারা আছে তারা শিক্ষিত না শিক্ষিত আমরা জানি বন্ধুরা, যে লিঙ্কিং ঘরে পড়ে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে লিটারেট আছে, তাহলে আমরা লিখব কি ইলিটারেট, ইলিটারেট মানে অশিক্ষিত। ওকে, তাহলে আমরা লিখব ইলিটারেট। তারপরে আমরা দেখব দে আর ভেরি, এখানে কেয়ার আছে, তাহলে এখানে কেয়ারলেস হবে, তাহলে আমরা লিখব কি কেয়ারলেস। ওকে, about what is going to happen, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি এখানে কেয়ারলেস। কেন কেয়ারলেস হবে? এখানে আমরা জানি লিঙ্কিং ঘরে পড়ে কি বসে অ্যাডজেক্টিভ বসে, তাহলে সেখানে আমরা কেয়ারলেস পেলাম। হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, দি লস অফ লাইফ বাই অ্যাক্সিডেন্ট কজেস ডিউ টু ফাস্ট, এখানে ফাস্ট আছে, তাহলে এখানে ফাস্টের পরে এখানে আমরা ড্রাইভিং অর্থাৎ দ্রুত গাড়ি চালানোর জন্য, গাড়ি চালানোর কাজ আমরা বলতে পারি, তাহলে ফাস্ট ড্রাইভিং ইজ নট এ ম্যাটার টু দেম, তাহলে দ্রুত গাড়ি চালানো এই সমস্ত ড্রাইভারদের কাছে কোনো ব্যাপারই নয়। তার কারণ কি হয়, ইট ইজ ডিউ টু, ডিউ টু এখানে প্রপার আছে, তাহলে ইমপ্রপার, তাহলে এখানে কি হয় ইমপ্রপার মানে কি সঠিকভাবে কি আরোপ করা হয় না, ইমপ্লিমেন্টেশন অফ ট্রাফিক আইন, তাহলে আরোপ করা হয় না ইমপ্লিটেশন, TION ইমপ্লি অফ ট্রাফিক রুলস, তাহলে ট্রাফিক আইন কড়াকড়িভাবে কি হয় আরোপ করা হয় না, পালন করা হয় না, যার কারণে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, আমাদের লস অফ লাইফ, আমাদের জীবন হারাচ্ছে। আশা করি আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা জানতে পারছো কীভাবে সাফিক্স এবং প্রিফিক্স ইউজ করা হয়, সেই বিষয়টি চমৎকারভাবে জানতে পারছো। আর ভিডিওতে যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানা দেবো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য।